নাচ দেখে তখন আমার হাতে তখনই আমার প্রায় 5টা ছবি চলে এসেছিল। বিদেশের ছবিতে কাজ করার সেই ট্যালেন্ট আমাদের আছে। আমরা চলচ্চিত্রে একটা পরিবার, এক হয়েই থাকতে চাই। প্রযোজক হিসাবে কিংবা ডিরেক্টর হিসাবে সমিতিতে আসবেন, তারা নিশ্চয় ছবি চিন্তা করবেন। পাকিস্তান কো প্রোডাকশন, যেটা ছিল বাংলাদেশ পাকিস্তান, আগে তো আমি কো প্রোডাকশন দিয়ে শুরু করলাম। আপোষ, যেটাতে আমি ছিলাম, ববিতা ম্যাডাম আমার শ্রদ্ধেয় লেজেন্ড অ্যাক্ট্রেস, আমাদের সবাই শ্রদ্ধেয় ববিতা আপা, আমি, ফয়সাল, তারপরে সবাই ছিল আমাদের সে মায়া হাজারিকা দি আমাদের লেজেন্ড, তারপরে ওখানকার অনেক ডিরেক্টররা ইয়া আর্টিস্টরা ছিলেন, ওখানকার ডিরেক্টরও ছিলেন, এখানকার ডিরেক্টরও ছিলেন। ওইটা দিয়ে কাজটা শুরু। এরপর ওই ছবি যখন করতে যাই আমি পাকিস্তানে, তখন কিন্তু আমি বেশ কিছু ছবির অফার পাই। আমার নাচ দেখে, নাচ দেখে তখন আমার হাতে তখনই আমার প্রায় 5টা ছবি চলে এসেছিলো। অনেক কষ্ট হয়েছে, কারণ তখন তো আমার বাংলাদেশের স্কেজুলটা আগে ছিল, আগে আমার বাংলাদেশের ডেট, তারপরে তাদের ডেট। আমি ওইভাবে বলে নিয়েছিলাম যে আমার কিছু করার নেই, কিন্তু তারা রাজি হয়েছিল। অনেক স্মৃতি, এখন এই সময় বলা যাবে না দুটো, এগুলো পরবর্তী সময় বলতে হবে। অনেক স্মৃতি, অনেক অনেক, কারণ আমরা যেই সিকোয়েন্সটা দেওয়া হয়েছে ছবির, ওটা আমার আমেরিকায় চিত্রায়ণ, দেশ বিদেশ ছবি সম্পূর্ণ, আমরা প্রায় 2.5 মাস ছিলাম আমেরিকায়। তো ওটা তো ছিলই ওই ছবিতে, কিন্তু ও আমার মানে হিরো না, আমার হিরো কিন্তু জসিম ভাই, কিন্তু ওর ক্যারেক্টারটাই ছিল মানে যা হয় রোমিও টাইপ আর কি। তো যাই হোক, আমরা অনেক মজা করে করেছি ছবি। আর মাহমুদ কলি আমাদের দেশের একজন জনপ্রিয়, ও কিন্তু আমার সিনিয়র হিরো, আমার সিনিয়র কিন্তু হিরো ইন্ডাস্ট্রির মধ্যে আর কি, আমার ও আমার আগে এসছে চলচ্চিত্রে। আর ওর কিন্তু ভীষণ নিবেদিত প্রাণ, যখন কাজ করেছি দেখেছি ও কিন্তু সুন্দরভাবে কাজ করেছে প্রত্যেকের সাথে। ও খুব পপুলার আর্টিস্ট, একজন ডিরেক্টরদের, প্রডিউসারদের এবং আর্টিস্টদেরও, তার সবার মনে কিন্তু একটা মাহমুদ কলি একটা সুন্দর একটা মানে জায়গা করে নিয়েছে, যার জন্য সে অনেক পপুলার ছিল। এবং সে এইবারের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও সে দুবার সাধারণ সম্পাদক এবং দুবার সভাপতি ছিল এখানে শিল্পী সমিতিতে, যার জন্য আশা করছি সে তার চিন্তাধারায়, তার চিন্তাধারা তো আমাদের সাথে মিলবে না, তার চিন্তাধারা নিশ্চয়ই শিল্পী সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাবে কাজকর্ম দিয়ে, তার চিন্তাধারা দিয়ে আমি এটা আশা করছি। আমি তো বারবার বলি, একটা কথা আমি সবসময় বলি যে এই কাজগুলো আমরা আগে করতে পারিনি, হয়তো পরবর্তী সময় করব। এখন সবাই একটা কথা বলে যে ছবি নির্মাণ, ছবি নির্মাণের কাজ দায়িত্ব হচ্ছে প্রডিউসারদের ডিরেক্টরদের, এটা শিল্পী সমিতির দায় না ছবি বানানো। কিন্তু তারপরে আমি মনে করি যারা সমিতিতে এসে যারা প্রযোজক মানে প্রযোজক হিসাবে কিংবা ডিরেক্টর হিসাবে সমিতিতে আসবেন, তারা নিশ্চয় ছবি চিন্তা করবেন, কিন্তু দায়ভার কিন্তু সব বানানো ছবি বানানোর প্রযোজক পরিচালকদের। তারপরে আমি মনে করি যারা আসবেন সমিতিতে সামনে, যারা প্রযোজক পরিচালক থাকবেন শিল্পী হয়ে আর কি, কাজ করবেন অবশ্যই। আর দুটো প্যানেল তো থাকবে, হারজিত থাকবে, এত নিয়ে এটার এত কাদা ছোড়াছড়ির দরকার নেই। আমি মনে করি আমরা একটা পরিবার, দিন শেষে একসাথেই হব, একসাথেই কথা বলবো, কাজ করব। হ্যাঁ, তো সুতরাং আমি আমি বারবার একটা কথা বলি যে আমরা চলচ্চিত্রে একটা পরিবার, এক হয়েই থাকতে চাই। ভালো কিছু ছবি হোক, প্রডিউসাররা এগিয়ে আসুক, আমাদের আমাদের এখনকার শিল্পীরা খুব ট্যালেন্টেড শিল্পী সবাই। আমি বলবো বিদেশের ছবিতে কাজ করার সেই ট্যালেন্ট আমাদের আছে চলচ্চিত্রে, আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে আছে। কাঞ্চন যেমন খুব স্ট্রেট ফরওয়ার্ড, মাহমুদ কলিও স্ট্রেট ফরওয়ার্ড, ও একটু কড়াভাবে বলে, মাহমুদ কলি একটু সফট ওয়েতে বলে, এইটাই ডেফিনেশন আর কিছু।